হে জগতবাসী, আজকে আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো, যেমন এই পৃথিবীতে মানুষ হাদিস পড়ে, বিভিন্ন হাদিস গ্রন্থ পড়ে এবং আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, তো এখন আমি বলবো যে কথাটি, যে হাদিস শরীফে আসছে নামাজ বেহেস্তের চাবি। নামাজ বেহেস্তের চাবি এই কথাটা মুসল্লিদের খুব দাবি। তবে আমি যে কথাটি বলবো, যে নামাজ যদি বেহেস্তের চাবি হয়ে থাকে, নামাজ কিন্তু দোজকেরও চাবি, নামাজ কিন্তু জাহান্নামেরও চাবি। কিন্তু নামাজ যে বেহেস্তের চাবি এটা আমরা খুব শোরগোল করে বলছি, কিন্তু নামাজ যে জাহান্নামের চাবি এটা কিন্তু কেউ বলে না, কিন্তু আমি বললাম। আচ্ছা, নামাজ বেহেস্তের চাবি কি করে এবং নামাজ জাহান্নামের চাবি কি করে? আচ্ছা, বেহেস্তের চাবি তো সকলেই বলে, আমি জাহান্নামের চাবিটাও বের করে দেই, যেতে কখনো মানুষ এরকম না হয় এবং তারা যেন জাহান্নামের চাবিটা না কামাই করে, তারা যেন বেহেস্তেরটাই কামাই করে। এই জন্য আজকের এই কথার পেঁচটা ভেঙে দেবো ইনশাআল্লাহ। সে কথাটি হলো, হাদিস শরীফে এসেছে, তুমি এমনভাবে নামাজ পড়ো, তুমি এমনভাবে নামাজ পড়ো যেন মনে করো আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে। তুমি এমনভাবে নামাজ পড়ো যেন আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, হাদিস আমাদের মানতে হবে যে এমনভাবে নামাজ পড়ো, প্রত্যেকটা সেজদা আল্লাহর কুদরতি চরণে দেব এবং এটাই কল্পনাতে রাখবো যে আমার আল্লাহ আমার সামনে হাজির। যখনই বলেছি ইমামকে সামনে রেখে ইক্তা দায়িত্ব বিহাজ আল ইমাম, এবং মনে মনে ভাবতেছি যে আমি নামাজে দাঁড়াইলাম, আল্লাহ আকবার, যখন আল্লাহ আকবার বলেছি তখন কি বলেছি? আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, আমি আল্লাহর কাছে সিলেন্ডার করেছি। যখন আমি এভাবে হাতটা বানবো তখন কি করলাম? যে আমি তো অপরাধী, আমি নিজের হাতে নিজে হ্যান্ডকাপ দিলাম। কেন দিলাম? আমার সামনে আমার স্রষ্টা, আমার আল্লাহ, আমার মালিক দাঁড়িয়ে আছে, আমার মালিককে সামনে রেখে আমি সেজদা করব। এখন এই সামনে রেখে যারা সেজদা করতেছে, চোখের পানি পড়তেছে, ভয়ে কাতর হয়ে যাইতেছে, তারা একমাত্র তাদের বেহেস্তের চাবিটা খুলবে। আর যারা নাকি আল্লাহ তাআলাকে সামনে দাঁড় করাইয়া চলে গেছে বাজারে বাজার করতে, আল্লাহকে সামনে দাঁড় করাইয়া ইক্তা দায়িত্ব বিহাজ আল ইমাম বলে ইমামের কাছে নামাজটা দিয়ে সে চলে গেছে দেশের বাড়িতে, দেশের বাড়িতে গিয়ে বলতেছে আমার জমি নিতে হবে, দান করতে হবে, এরপরে আবার ঢাকা গিয়ে চাকরি করতে হবে। তাহলে যেই তিনি নামাজে দাঁড়াইল, তার ক্যাসেট গুড়তে শুরু করলো, সে কিন্তু মসজিদে নাই, আল্লাহকে বলেছে আল্লাহু আকবার, তুমি সর্বশক্তিমান, আল্লাহ সামনে আছে, আল্লাহকে দাঁড় করাইয়া রাইখা সে চলে গেল কোথায়? দেশের বাড়িতে চলে গেল, ক্ষেত রাখলো, তার মাকে তার ছেলেকে বলে আসলো, তোরা ক্ষেতটা এভাবে দেখছন করি, সেভাবে সার দিবি, কত কিছু করে তখন সে আবার মসজিদে এলো ফিরে। যখন মসজিদে এলো ফিরে, তখনই মসজিদে ফিরেছে, তখন ফিরে দেখে ইমাম সাহেব সালাম ফিরাইতেছে। তাহলে সালাম ফিরাইছি আমি, এতক্ষণ তো নামাজে ছিলাম না, নামাজে না থেকে আমি সালাম ফিরাইছি, এবং আমার সামনে আমি আল্লাহকে দাঁড় করাইয়া আমি দুনিয়া ঘুরে আসছি। তাহলে আপনারাই বলুন যে এই নামাজে কি জাহান্নামে যেতে হবে না? তাহলে আমি যখন আমার থ্যামল্যান্ডের মধ্যে কিংবা ফেজের ছোট সাইনবোর্ডের মধ্যে যখন লিখে দিলাম, তখন আপনারা ক্লিক করার আগে দেখলেন যে নামাজ পড়ে মানুষ জাহান্নামে যায়? এ কোন বেকুবের কথা, এ কেমন কথা বললো রে, দেখি তো। তো এই যে ঢুকেছেন, দেখেছেন আমার কথা কি বাবা খারাপ লেগেছে, আমি কি আনলিগাল কথা বলেছি,
আল্লাহ যে বলেছে নবীর সাথে, হে দোস্ত আপনি আমাকে কয়বার দেখেছেন, একবার মেরাজ করে, সপ্তম আসমানে মেরাজ করে আরশে আজিমে আল্লাহকে একবার দেখেছে। আর আল্লাহ বলেছে আপনার উম্মতদেরকে যে আমি নামাজ দিয়েছি, এই পাঁচ ওয়াক্ত নামাজে আপনার উম্মত আমাকে প্রত্যেক দিন পাঁচবার দেখবে। হয় আল্লাহ নবীজির সাথে মিথ্যা কথা বলছে, আর না হয়তো আমাদের নামাজ হয় না, আর না হয়তো মেরাজ কেন হয় না, আল্লাহর সাক্ষাৎ কেন হয় না? সাক্ষাৎ কি করে হবে? আমি যখন আমার সামনে আল্লাহকে দাঁড় করিয়ে চলে গেছি, সালাম ফিরানের শব্দ, আসসালামু আলাইকুম, সালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ, এই শব্দ যখন কানে গেছে, তখন দেশের বাড়ি থেকে আমি মসজিদে আবার আসছি, তখন মসজিদে এসে থেকে সালাম ফিরানো হয়েছে। তো এ ধরনের নামাজ যদি 10 কোটি বছরও পড়ি, জীবনেও কাজ হবে না। আমরা তরিকতের দেশে, মুর্শিদের পথে আমরা আছি। আল্লাহ কোরআনে মুর্শিদ ধরার কথা বলেছে সুরা কাহাফের 17 নম্বর আয়াতে এবং সুরা ফাতা 10 নম্বর আয়াতে বলেছে। কিন্তু যারা মুর্শিদ ধরে নাই এবং সাধন করে নাই, নিজেকে শুধরানোর জন্য যে সাধনাগুলো করতে হয় এগুলো করে নাই, যার ফলে মসজিদে আমি যখন নামাজে দাঁড়াইছি তখন চলে গেছি ব্যবসা বাণিজ্যে। তাহলে নামাজের আগে যে সাধনাগুলো করতে হয় এগুলো করে নেবেন দয়া করে। আর সেই সাধনা একজন মুর্শিদ দেবে। কোন সাধনাগুলো করলে তুমি মসজিদ থেকে আর বের হয়ে যাবে না, ওইখানেই থাকবে এবং আল্লাহর চরণে, কুদরতি চরণে সেজদাগুলো দেবে। একদিন তোমার সাথে আল্লাহর মেরাজ হয়ে যাবে। তো যাই হোক, হে জগতবাসী, আমার এই কথায় রাগ করবেন না, দয়া করে বোঝার চেষ্টা করবেন। তাই যে কারণে আজ এই কথাগুলো বলা, আমাদের সামনে যেন সুন্দর মতো চলা হয় এবং সেইভাবে নামাজ পড়ার তৌফিক আল্লাহ দান করেন। আজ এই কারণে এই কথাগুলো বললাম। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।